মৌজ কিচেনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ব্রেড পিজা। এই পিজাটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি কিছু ব্রেডের ব্রাউন অংশটাকে বাদ দিয়ে দিব। আজকে পিজার জন্য আমার শুধু সাদা অংশটার প্রয়োজন। সাদা অংশটাকে তারপর আমি ছোট ছোট টুকরা করে নিব। আমি এখানে মাঝারি সাইজের একটি আস্ত ব্রেড ইউজ করেছি। এখানে সবগুলো ব্রেডকে আমি টুকরা করে নিয়েছি। এখন আমার লাগবে তিনটি ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম তিনটাকে একত্রে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব হাফ টিন স্পুনের মতো লবণ। একই চামচ ব্যবহার করে আমি এখানে দিয়ে দিব হাফ টিন স্পুনের মতো রেড চিলি ফ্লেক্স। হাফ টি স্পুন থেকে কিছুটা কম দিয়ে দিব ড্রাই অরিগ্যানো। তারপর দিয়ে দিব আমি সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে আবার একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব আমি হাফ চামচের মতো সয়া সস। আরও দিয়ে দিব একটা চামচ টমেটো সস এবং হাফ চামচ রেড চিলি সস। ব্রেডগুলোকে দিয়ে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো বাটার। এখানে বাটারের পরিবর্তে আপনারা তেলও চাইলে দিতে পারেন। তারপর দিয়ে দিব প্রায় 2 চামচের মতো গ্রেট করা মোজারেলা চিজ। চিজটা দিয়ে আবারও একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেই প্যানটাতে আমি পিজা তৈরি করব ওই প্যানটাতে আমি কিছুটা বাটার মেখে নিচ্ছি। এখানে আমি 9 ইঞ্চির একটা পিজা প্যান নিয়ে নিয়েছি। সম্পূর্ণ যে ব্রেডটি আমি তৈরি করে রেখেছি এখানে দিয়ে দিব এবং হাতের সাহায্যে সম্পূর্ণ প্লেটটিতে আমি ফ্ল্যাট করে দিতে হবে। সম্পূর্ণ প্লেটটিতে আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে মোজারেলা চিজ। টপিংয়ের জন্য আমি নিয়েছি এখানে চিকেন সসেস। টপিংটা হচ্ছে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ভালো করে যে যার মতো সাজিয়ে নেবেন। তারপর আরও দিয়ে দিচ্ছি আমি মাশরুম। এখানে চাইলে আপনারা চিকেনও দিতে পারেন। আমি দিচ্ছি সুইট কর্ন। এখন আবার উপর থেকে কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিলাম। তারপর কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রিং করা অনিয়ন। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ব্ল্যাক অলিভ। আসলে এখানে এইগুলার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কে কতটুকু দিবেন কী দিবেন সেটা আপনারা দিয়ে দিতে পারেন। চিজেরও কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। যেহেতু বাড়িতেই তৈরি করা হচ্ছে তার জন্য চিজটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা টমেটো সস এবং ড্রাই অরিগ্যানো এবং কিছুটা রেড চিলি ফ্লেক্স। এখন দিয়ে দেব আমি আপ ডাউন হিট অন করে ওভেন টেম্পারেচার 230 ডিগ্রিতে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ব্রেড পিজা। আমার টোটাল সময় লেগেছে 10 মিনিট। দেখলেন তো কত সহজেই মজাদার এই পিজাটি তৈরি করে ফেলা যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কেউ খাবার নষ্ট করবেন না কিংবা অপচয় করবেন না। ফুড ফর লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।